আহ, কি অবস্থা সবার? মরিচের দাম নাকি কেজি 10 টাকা, অর্থাৎ কাঁচা মরিচের দাম কেজি নাকি 10 টাকা। সো এই কারণে চিন্তা করলাম মরিচ, পাকা মরিচই তুলবো। সো দেখি কি হয় এবার। মরিচের কেজি যেহেতু মাত্র 10 টাকা, এই কারণে পাকা মরিচই তোলা হবে। গাছে প্রচুর পরিমাণে কাঁচা মরিচ আছে, কিন্তু ধীরে ধীরে পাকা শুরু করছে, অর্থাৎ খুব শীঘ্রই আসলে সবগুলো মরিচই আশা করি পেকে যাবে। একদম দেখেন লাল টকটকে মরিচ, মানে অসাধারণ দেখতে, একবারে চোখের সৌন্দর্য। সো ব্যবসায়ীরা আসলে যারা মরিচ চাষ করছে রোজাকে টার্গেট করে, সো ম্যাক্সিমাম যারা মরিচ চাষি আছে, যারা রোজাকে টার্গেট করে মরিচ চাষ করছে, তাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে রোজাকে টার্গেট করে চাষ করার ফলে মরিচের দাম অনেকটাই কম। আশা করি যখন রোজা শেষ হয়ে যাবে, অর্থাৎ ঈদ শেষে, মরিচের দাম বলেন বিভিন্ন যে সবজি বা ফসল গুলো আছে, যেমন শসা, বেগুন, মরিচ ইত্যাদি, মিষ্টি কুমড়া, এগুলোর দাম আবার বাড়তে শুরু করবে। সো সাময়িকভাবে একসাথে অনেকেই চাষ করার জন্য বাজারে একসাথে অনেকগুলো আসছে, সো এই কারণে আসলে মরিচের দাম, বেগুনের দাম রোজার শুরুতে বাড়লেও কিন্তু পরবর্তীতে এগুলোর দাম কিন্তু আবার কমে, ক্রমান্বয়ে কমে এসেছে। এগুলোর মেইন কারণ হলো আমাদের যারা চাষি আছে তাদের অতিরিক্ত লোভ। তারা এখন, আগে চাষিরা এইভাবে চাষ করতো না, এখন কিন্তু ম্যাক্সিমাম চাষিরাই আপনার কোনো কিছু, কোনো একটা ওকেশনকে টার্গেট করেই তারা কিন্তু চাষাবাদ করে, যার ফলে সবাই একটি ওকেশনকে টার্গেট করে একই ফল ফলন বা একই ফসল চাষ করার ফলে দেখা যাচ্ছে যে আপনার বাজারে ওই ফসলটি পরিমাণ অত্যাধিক হয়ে যাচ্ছে। অত্যাধিক হওয়ার ফলে আসলে চাহিদাও কমে যায়, মানে দামও কমে যায়, চাহিদাও কমে যায়, কারণ মানুষ কম দামে বেশি কিনে, পরে চাহিদাটা আর আগের মতো থাকে না। সো এইটুকুই, যারা মরিচ চাষ বা শসা চাষ করে এখন কম দামে লসের মুখে আছে, তাদের যেহেতু মরিচ আপনার পাকলে সংরক্ষণ করা যাবে, কিন্তু অন্যগুলো তো আর যায় না, শসা তো যায় না, বেগুন তো যায় না, সো মরিচের দিক দিয়ে এটা হচ্ছে যে একটা প্লাস পয়েন্ট, আপনার পাকলেও এটা আপনার কাজে লাগবে, মানে শুকনো মরিচের ক্ষেত্রে, গুঁড়ো মরিচ যেটাকে বলে বাজারে ওই ক্ষেত্রে কাজে লাগবে। সো মরিচের ক্ষেত্রে আমি মনে করি এটা একটা প্লাস পয়েন্ট। আর মরিচের ক্ষেত্রে সমস্যা আর একটা তো এটা হলো বৃষ্টি, এই যে বৃষ্টি শুরু হয়েছে বর্ষাকাল, এই বর্ষার সিজনে আসলে মরিচ গাছ টেকানোটা অনেক টাফ, এটা বলাই যায় যে মরিচ গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, মারা যায়। সো দেখি এতগুলো মরিচ, লাল মরিচ আসলে কী করা যায়, আইডিয়াটা কীরকম, কারো যদি অভিজ্ঞতা থাকে আসলে কমেন্টে জানাবেন। আসলে আইডিয়াটা কি যৌক্তিক যে কাঁচা মরিচ না বিক্রি করে শুকনো মরিচ করার উদ্দেশ্যে লাল মরিচগুলো পাকলে সংরক্ষণ করার এই যে উদ্দেশ্যটা, এটা কি যৌক্তিক?